স্যার, মিটিং এখানে হচ্ছে, আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, এই লোকগুলো এখানে কি করছে? হ্যাঁ, কোথায় গেল সব? এখানেই তো বসেছিল, এখনই গেল কোথায়? স্যার, কেমন আছেন? কোথায় সব উধাও হয়ে গেল? মনে হচ্ছে ওইখানে কেউ আছে। রেবা, আদি, ইউডি, উপরে সেকেন্ড ফ্লোরে চলে এসো। হেই, সাইড প্লিজ, সাইড প্লিজ, সরে যাও, ক্লিয়ার দ্য ওয়ে, সাইড প্লিজ। আরে কি করছো শিবা? হেই, স্টপ! আমি সত্যি কথা বলছি স্যার, একমাত্র ভূতে উধাও হয়ে যেতে পারে। স্যার, স্যার, ওই দেখুন, স্কুল বেল নিজে থেকেই বাজছে। স্কুল থেকে পালান, এখানে ভূত আছে, ভূত! বাঁচাও, বাচ্চারা সব বাড়ি চলে যাও, স্কুল এখন বন্ধ, যতক্ষণ না বলবো আসবে না। কিন্তু হঠাৎ করে ছুটি কেন দিয়ে দিলেন? আমি নই শিবা, এই ছুটি ভূতে দিয়েছে। স্কুলে ভূত আছে আমি এই মাত্র দেখলাম। যাও, সবাই বাড়ি যাও, তাড়াতাড়ি। বস, কেমন লাগলো আমার রিমোট অপারেটেড চেয়ার? আপনার ভয় লাগেনি তো? ববি বিল্ডার ভয় পায় না, ভয় দেখায়। এই চেয়ারগুলো দেখে সবাই মনে করবে যে ভূত এসে গেছে। এভাবে যদি আমরা ভয় দেখাতে থাকি, তাহলে বাচ্চারা স্কুল আসা বন্ধ করে দেবে আর টিচাররা পড়ানো। একবার যদি স্কুলটা খালি হয়ে যায়, তাহলে আমি ওখানে একটা সুন্দর রিসর্ট বানাবো। কিছুতেই বুঝতে পারছি না যে স্কুলে এমন কে আছে সবাইকে ভূত সেজে ভয় দেখাচ্ছে। রিয়েল লাইফে ভূত বলে তো কিছুই হয় না। কে বলেছে ভূত নেই? আমি সত্যিকারের ভূত দেখেছি। একবার আমাদের গ্রামে একটা সত্যিকারের ভূত এসেছিল, যেমন শিবা বললো ডিটো সেরকমই। সে ও একটা গাছ থেকে অন্য গাছে লাফিয়ে উধাও হয়ে সবাইকে ভয় দেখাচ্ছিল। তারপর আমি ওকে গাছের সঙ্গে বেঁধে আর এত মারলাম যে ও কাঁদতে কাঁদতে বাড়ি গিয়েছিল। আমি তো সবাইকে এন্টারটেইন করছিলাম। যদি আমি অজ্ঞান হয়ে যেতাম তাহলে? দেখো আদি, এই ভূতটুত বলে যে কিছু হয় না সেটা আমরা জানি, আর এই কথাটাই আমাদের স্কুলে গিয়ে সকলের সামনে প্রমাণ করতে হবে। কিন্তু তার আগে আমাদের এটা জানতে হবে
যে কে বুঝছে যে সবাইকে ভয় দেখাচ্ছে? আমার তো মনে হয় ওটা ভূত নয়, ওটা এলিয়েনও হতে পারে। এলিয়েনদেরও অনেক পাওয়ার থাকে। ইউ ডি নট নাও, আবার তোমার সেই পুরনো এলিয়েনের গল্প আর বলো না। প্যারারাম, আমার তো এখানে সবকিছু দেখে ঠিকঠাকই মনে হচ্ছে। আজকালকার শিক্ষিত লোকেরাও দেখো ভূতের ভয় পাচ্ছে। একটা স্কুলের যদি টিচাররা আর প্রিন্সিপালই এত ভীতু হয়, তাহলে তাদের স্টুডেন্টদের কি শেখাবে? স্যার, আপনি কি জানেন যে প্রিন্সিপাল স্যারের অফিসটা কোথায়? এটাও একটা জিজ্ঞেস করার কথা হলো। চলুন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, চলুন। প্যারারাম, প্যারারাম, আজকালকার দিনেও তার মানে সত্যি ভূত আছে। ঠিক করেছেন প্রিন্সিপাল স্যার যে স্কুলটা বন্ধ করে রেখে চলে গেছেন। তাড়াতাড়ি মোটরসাইকেলটা স্টার্ট দাও, পালাও পালাও। সো ফ্রেন্ডস, এবার আমাদের অ্যালার্ট থেকে তদন্ত করতে হবে। আমরা চারজন আলাদা আলাদা ডিরেকশনে যাব। কেউ যদি কিছু জানতে পারো তাহলে ইমিডিয়েটলি কল করবে, ওকে? ইউডি, শিবা আর রেবা তো চলে গেল, ওরা কিছু না কিছু খবর তো নিয়েই আসবে। আমরা দুজন চুপি চুপি ক্লাসরুমে গিয়ে লুকিয়ে পড়ি। তুমি ঠিক বলছো, চলো চলো, আমরা ভেতরে লুকিয়ে পড়ি, চলো। এখন আমরা কি করব? এরা তো সব এখানেই চলে এসেছে। চুপ করো, টিচার আসছেন। ভূতেরাও পড়াশোনা করে নাকি? নমস্কার টিচার। নমস্কার, নমস্কার ছাত্ররা, আজ তোমাদের হিস্ট্রি পড়াবো। এটা বলতে পারবে বাদশা আকবরের খুব কাছের লোক কে ছিলেন? আমি ছিলাম স্যার। মেয়ের বল, তুমি বসে পড়ো। তুমি তো জানোই যে তুমিই ছিলে, অন্য কাউকে বলতে দাও, মাঝখানে কথা বলবে না। বাদশা আকবর একে বারণ করুন তো, ক্লাসের মাঝখানে কথা না বলে। বীরবল, সবাই জানে যে তুমি আমার প্রধান লোক, অন্যদেরও বলতে দাও। আজ তো দুজন নতুন স্টুডেন্ট ক্লাসে এসেছে। না, পালাও ইউডি, আজকের পর থেকে আমি আর হিস্ট্রিই পড়বো না। আমি তো ক্লাসেই আসবো না। শিবা, শিবা, ভূত আছে ওই ক্লাসরুমে। হ্যাঁ শিবা, হিস্ট্রি ক্লাসে বাচ্চা আকবর বীরবল সবাই আছে। এখন যখন সামনে এসেই পড়েছো, তাহলে স্কেলেটনের কস্টিউমগুলো খুলে ফেলো, কারণ আমি জানি তোমরা আসলে কেউই ভূতটুত কিছু নও। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে তোমরা সবাইকে ভয় কেন দেখাচ্ছো।
এই পুচকে পালিয়ে যাও না হলে শেষ হয়ে যাবে। পুচকে বলো না কাকা।